মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, কারণটা হলো আজকে আমার ব্রাইডাল মেকআপ আছে, সেটা হলো অনেক দূরে, আমরা আজকে যাব লাটাগুড়ি। তো সেই জন্য সকালবেলা শোনার জন্য একটা আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা এরকম তরকারি করলাম, এর মধ্যে একটু ধনে পাতা দেবো এবার। আর ভাবলাম একটু বেশি করে ডিমের ঝোল করে রাখি, যেটা রাতেও হয়ে যাবে আর একবেলাও আমাদের হয়ে যাবে, না হলে ঘুরে এসে না রাতে আর রান্না করতে ইচ্ছে করবে না। তো এই যে দেখো ডিমের কারি হয়ে গেছে, ভেবেছিলাম ঝোল করব, তো সোনা বললো না ঝোল করো না, একটু মাখা মাখা করো, তাহলে রুটি দিয়ে রাতেও খাওয়া যাবে। তো দেখো ডিমের কারি হয়ে গেছে, আমি এখন ফটাফট স্নান করে নেব, স্নান পুজো করে তারপর একটু ডিমের কারি দিয়ে ভাত খেয়ে আমি পার্লারে যাব, কেননা আমার ব্যাগটাকে এখনো কিচ্ছু গোছানো হয়নি। স্নান পুজো সেরে আমি এখন একটু ভাত খাবো, ঝটপট খেয়ে রেডি হয়ে পার্লারে চলে যাব। আমরা এখন যাচ্ছি লাটাগুড়ি, সঙ্গে আছে রেণুকা। রেণুকা ভাবছে বসে বসে, কি যে ভাবছে বোঝা যাচ্ছে না। রেণুকা হচ্ছে রেণুকার আবার একটু ভমিটিং টেন্ডেন্সি আছে, রেণুকা যেন টেনশনে আছে। আজকে আর চালাকি করে আমাকে পেছনে বসিয়ে দিয়েছে, গাড়ি থেকে নামিয়ে সবার আগে গাড়িতে উঠেই সামনে বসে গেছে। তো আমরা যাই, পরে দেখা করছি। আমরা এখন আমবাড়ি রেলগেটে আটকে আছি, আর একটা ফ্লাইওভার হয়েছিল কিন্তু ফ্লাইওভারটা জানি না কী কারণে বন্ধ, খুব রাগ উঠে যাচ্ছে আমার। ফ্লাইওভার বানিয়েও আবার বন্ধও করে রেখেছে, তো জানি না কখন গেট খুলবে। অনেকদিন বাদে আমবাড়িতে আমরা না শোনা আমবাড়ি দিয়ে যাচ্ছি, ওই ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পর ওখান দিয়ে যেতাম। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এখন তেল ভরার জন্য। দাদা 1000 টাকা পেট্রোল, 1000 পেট্রোল। আমরা এখন চলে এসেছি মহাকাল মন্দিরে। চলো রেণুকা, চলো। অনেকটা আগেই আমরা পৌঁছে গিয়েছি, সেই জন্য ভাবলাম একটু মহাকাল মন্দির থেকে ঘুরে যাই। আর আমার যে স্টাফ রেণুকা, রেণুকা এর আগে কখনো এই লাটাগুড়ি ফরেস্টে আসেনি, সেই জন্য ওকে একটু ঘুরিয়ে নিচ্ছি। পুজো হয়ে যাবার পর ঠাকুরমশাই অনেকক্ষণ মানে অনেক করে সবাইকে বলছে প্রসাদ নিতে, কেননা অনেকগুলো প্রসাদ রয়ে গেছে, উনি বারবার করে বলছেন সবাইকে প্রসাদ নিয়ে নাও, প্রসাদ নিয়ে নাও। তো আমরাও অল্প প্রসাদ নিয়েছি, আর এই দেখো মহাকাল মন্দির ঘুরে যাচ্ছি আমরা, খুব ভালো লাগছে, অনেকদিন পর এইখানে এলাম। আর মহাকাল মন্দির তো তোমরা যারা যারা এদিক দিয়ে যাতায়াত করো বা না করো সবাই জানো এই মন্দিরের কথা, শোনা যায় এখানে হাতি এসে পুজো করে, তো জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। তো খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো আমরা এখন ওপরে গিয়ে একটু লাঞ্চ করে নেব, কেননা আমি বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম, কোনো মানে কোথাও সাজাতে গেলে না আমার ভালো লাগে না, ওদের ওখানে গিয়ে খেতে কীরকম যেন একটা অকওয়ার্ড ফিল হয়, তো সেই জন্য আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। তো খেয়ে দিয়ে তারপর আমরা একেবারে রিসর্টে ঢুকবো। চলে এসেছি রিসর্টে, এখানে আমরাই সবার আগে চলে এসেছি, আজকে আমাদের ব্রাইডও এখনও পৌঁছয়নি এসে। তো এই যে দেখো রিসর্টটা, এটা হলো এই রিসর্টটার নাম হলো রিজার্ভ গরুমারা, তো বেশ সুন্দর, দ্য রিজার্ভ গরুমারা, তো বেশ সুন্দর, ছোটোখাটোর মধ্যে ভালোই লাগছে।
তো আমাদের ব্রাইড চলে এসেছে, ব্রাইড একটুখানি চেঞ্জ করছে, তারপর আমরা ভেতরে যাব, রুমে গিয়ে সাজগোজ শুরু করব। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখছি আমার একটা পার্সেল এসেছে, একটা ব্যাগ অর্ডার করেছিলাম সেটা এসেছে। তো ব্যাগটা তোমাদের সাথে আনবক্সিং ভিডিও, মানে ব্যাগটার আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো অনেক দেরি লাগলো ওই ব্যাগটা পৌঁছতে, তো অনেকদিন থেকেই খোঁজ করছিলাম কত দূর এলো কত দূর এলো, তো ফাইনালি এসে পৌঁছেছে আমার হাতে। তো খুলে দেখা যাক, এই যে দেখো, বাহ দেখো কি সুন্দর ব্যাগটা এসছে, ভীষণই ভালো। আর ভেতরের যে কাপড়টা লাগানো সেটাও খুব সুন্দর, আর তার সাথে একটা আমি শেলের লিপস্টিকও অর্ডার করেছিলাম, এটা এসছে, সাথে একটা ছোট্ট পার্সও আছে। খুবই সুন্দর ব্যাগের ভেতরটা, এত সুন্দর করে দেখো, এত সুন্দর যে ভীষণ ভালো লাগছে। অনেকদিন আগে অর্ডার করেছিলাম, প্রায় 20 দিন হয়ে গেল। চলে এসেছি বাড়িতে, এখন বাজে 9টা, আর আজকে আসার সময় যখন আমরা মানে মেকআপ টেকআপ সব কমপ্লিট করে ফিরছিলাম, ফেরার সময় কিছুটা দূর চলে এসেছি, আসার পথে হঠাৎ আমার মনে পড়েছে যে ক্যামেরাটা আনতে ভুলে গিয়েছি। তো মানে কি বলবো, ভেতর থেকে মনে হচ্ছিল আমার সব মানে প্রাণ টান সব বেরিয়ে গেছে টেনশনে। তো ক্যামেরার মধ্যে অনেক ফটো আছে, তাছাড়া ক্যামেরাটা একটা তো মানে ক্যামেরাটা তো হঠাৎ করে মনে পড়লো ক্যামেরাটা আমার সঙ্গে নেই। তো যেই দিদির আমাকে বুক করেছিল আর কি, শ্যামলিদিকে আমি ফটাফট ফোন করলাম যে দিদি মনে হয় ব্রাইডের ঘরে যেখানে আমরা সাজিয়েছিলাম সেখানে ক্যামেরাটা রেখে এসেছি। তো দিদি গিয়ে দেখে বলল যে হ্যাঁ পায়েল ক্যামেরা তোমার আছে, তো দিদি আগামীকাল ক্যামেরাটা সঙ্গে করে নিয়ে আসবে। তো তোমাদের সাথে আর ব্রাইডের কোনো ফটো আজকে আমি শেয়ার করতে পারবো না, যদি ব্লগটা আজকে আপলোড করে দিই তাহলে তো ব্রাইডের ফটো দেখাবো না, দেখাতে পারবো না। আর যদি কালকে আপলোড করি তাহলে কালকে ব্রাইডের ফটো দিয়ে একেবারে আপলোড করব। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, খুব টায়ার্ড, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমাদের চ্যানেলটার পাশে থেকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে অবশ্যই, আর কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে পরে আবার দেখা হবে, আজকের জন্য এইটুকুই, টাটা, বাবাই, গুড নাইট। Thank you.